আজ দুপুর নাগাদ গোবিন্দপুর বিবর্দা রাজ্য সড়কের ওপর তালডাংরা থানার ভাগা বাঁধ মোড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। বাইক আরোহী অর্থাৎ মৃত দুই যুবকের নাম বাপন গোফ, বয়স ২৪, ইন্দপুর থানার বাসিন্দা, গোবিন্দপুর এলাকার বাসিন্দা। অন্য এক মৃতের নাম সত্যজিৎ নাগ মোদক, ২১ বছর বয়স, পুরুলিয়ার হুরা থানা এলাকার বাসিন্দা। পুলিশ ও পরিবার সূত্রের খবর, এদিন এই দুই যুবক বাইকে চড়ে গোবিন্দপুর থেকে বিবর্দার দিকে আসছিল এবং গোবিন্দপুর বিবর্দা রাজ্য সড়কের ওপর ভাগাবাদ মোড় এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়ে এবং ঘটনাস্থলে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে দুই যুবক। পরে খবর পেয়ে তালডাংরা থানার পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকে তাদের তালডাংরা ব্লক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর দুই যুবককে মৃত বলে ঘোষণা করে। তবে ঘটনা কিভাবে ঘটলো কারোরই কাছে স্পষ্ট নয়। তবে অ্যাক্সিডেন্টের ধরন দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাইক অত্যাধিক গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটেছে। অন্যদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সংগ্রহ করার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তালডাংরা থানার পুলিশ। কি জানলেন ঘটনাটা বলতে? আমরা মোটামুটি 11:30-12টার মধ্যে খবরটি পেয়েছি যে এরকম কেস হয়েছে, যে এর মারা গেছে বলে আমরা খবরটা পাইনি। অ্যাক্সিডেন্ট হয়েছে খবর? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে খবর পেয়েছি আমরা। আচ্ছা, দিয়ে পর সেই চারদিকে ফোন করা করেই হলো, তারপর শুনলাম যে তালডাংরা হসপিটালকে নিয়ে আসা হয়েছে, দিয়ে এই মাত্র আমরা পৌঁছালাম, দিয়ে যে দেখলাম আর কি দেখলেন এসে মারা হয়, মারা গেছে, ডেড বডিটা পড়ে আছে আর কি। বুঝলেন? হ্যাঁ, বুঝলেন। বাইক নিয়ে বেরিয়েছিল? হ্যাঁ, বাইক নিয়ে বেরিয়েছিল। কোথা থেকে কোথায় আসছিল? ওরা গোবিন্দপুর থেকে এদিকে ঘুরতে, কোথায় যাচ্ছিল বলতে পারবো না, সেটা এদিকে মানে মোটর সাইকেল নিয়ে বেরিয়েছিল। হ্যাঁ, বিপরীত দিকে ঘুরতে এসেছিল বন্ধুর সাথে। আচ্ছা, কীভাবে ঘটনা ঘটেছে সেটা আমরা কী করে জানো? গাড়িতে ছিলাম তো, আমরা জানতেও পারছি না। জানতেও পারছি না, এসে দেখলাম যে মৃত নাকি। হ্যাঁ, আমরা হসপিটাল দিলাম, মৃত। খবর দেওয়া হয় আপনাদেরকে কালে পুলিশের থেকে নাকি? হ্যাঁ, পুলিশ থেকে। আমাদের এই ধারে লোকজন আছে, তারা ফোন করেছিল। আচ্ছা, আধার কার্ড তো কাছেই ছিল ওদের, তাহলে সেখান থেকে আইডেন্টিফাই করে আমাদেরকে ফোন করা হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম চন্দন গোপ। চন্দন প্রতিবেশী? আমার ওদের কাকা হয় সম্পর্ক। ঘটনাটা কী ঘটেছিল? মানে ঘটনাটা আমরা ঠিক সম্পূর্ণ বলতে পারছি না, মানে আমরা মেলায় বসছিলাম, এবারে বাড়ি আমরা চান করতে যাবো, দিয়ে তারপর একজন বললেন যে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে বলছেন। আচ্ছা আচ্ছা, দিয়ে আমরাও ঠিক আছে বলি, তাহলে চো হয়তো বাইক পড়ার উড়ে হবে হয়তো, এরকমভাবে আমরা বেরিয়েছি গাড়ি নিয়ে। আচ্ছা, খবর পেয়ে আপনারাও এসেছেন? হ্যাঁ, আমরাও এসেছি। কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল? কী জঙ্গলটার নাম বলে ঠিক জঙ্গলটার নাম জানি না, বলতে পারছি না। কুস্তুলিয়া জঙ্গল নাকি? হ্যাঁ, কুস্তুলিয়া জঙ্গল। হ্যাঁ, ওইখানে। আচ্ছা আচ্ছা, ওদের কী দেখলেন এসে? আমরা কিছু দেখতে পাই না তখন, আমাদের যখন আমরা এসেছি তখন অ্যাম্বুলেন্সে তোলা হয়ে গেছে, যে আমরা অ্যাম্বুলেন্সে তোলার সাথে সাথে আমরা অ্যাম্বুলেন্সের পেছনে পেছনে এসেছি। কোথায় এলেন? এই তালডাংরা হসপিটাল। হসপিটালে এসে কি দেখলেন? হসপিটালে এসে আমরা দেখতে পাইনি এখনও, আমরা ভিতরকে যাইনি। আচ্ছা আচ্ছা, যে দুজন আছে তাদের নাম কী? তাদের নাম আছে সত্যজিৎ নাগমোদক, আর একজন আছে বাপন গোপ। তারা কোথেকে মানে কোথায় কখন বেরিয়েছিল বাড়ি থেকে? তা ঠিক আমরা এতক্ষণ মনে করতে পারছি না। তাহলে উনি এই কী বলবো, ঠিক বলতে পারছি না ওটা। আচ্ছা, ওরা কি বিবর্দা দিকে আসছিল নাকি? হ্যাঁ, মানে আমরাও ঠিক জানি না, মানে ওরা কোন দিকে যাচ্ছিল, কোন দিকে যাবে সেটা আমরা বলতে পারছি না। এরকম ব্যাপার, হয়তো কোনো কেউ ফোন করেছিল, মানে স্পট হওয়ার পরে কোনো সিভিক টিভিকে ফোন করেছিল গ্রামের লোককে। আচ্ছা, সেই গ্রামের লোক থেকে আমরা জানতে পারলাম। আচ্ছা আচ্ছা, মানে কিসে কীভাবে ঘটনাটা ঘটেছে সেটা আপনাদের কিছু জানা নেই? না না, আপনারা হসপিটালে এসেছেন খবর পেয়ে? হ্যাঁ। কী নাম আপনার? কী নাম? আমার নাম মনোজিৎ মণ্ডল। কী নাম? মনোজিৎ মণ্ডল। মনোজিৎ মণ্ডল, স্থানীয় বাসিন্দা নাকি? হ্যাঁ।